أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أليف لام ميم سواد. এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়, আর এটি বিশ্বাসীদের জন্য উপদেশ। তোমরা অনুসরণ করো যা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের কাছে আমাদের আজাব রাত্রিবেলা পৌঁছেছে অথবা বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়। অনন্তর যখন তাদের কাছে আমার আজাব উপস্থিত হয় তখন তাদের কথা এই ছিল যে তারা বলল, নিশ্চয় আমরা অত্যাচারে ছিলাম। অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসুল প্রেরিত হয়েছিল, এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব রসুলগণকে। অতঃপর আমি সজ্ঞানী তাদের কাছে অবস্থা বর্ণনা করব, বস্তুত আমি অনুপস্থিত তো ছিলাম না। আর সেদিন যথার্থই ওজন হবে, অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি, তোমরা অল্প কৃতজ্ঞতা স্বীকার করো। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার অবয়ব তৈরি করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সিজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তো নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনমতদের অন্তর্ভুক্ত। সে বলল, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে সময় দেয়া হল। সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, বের হয়ে যায় এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে, তাদের যে কেউ তোর পথে চলবে নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দেব। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এ বৃক্ষের কাছে দিও না, তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল,
তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি, তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, তোমরা হয়ে যাও এখানকারই চিরকালীন বাসিন্দা। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল, তখন তাদের লজ্জার স্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেস্তের পাতা জড়াতে লাগল। তাদের পালনকর্তা তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের শত্রু? তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা মনে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে। বললেন, তোমরা সেখানে জীবিত থাকবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত্ত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারের পোশাক। এটি সর্বোত্তম, এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধ করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। তারা যখন কোনো মন্দ কাজ করে তখন বলে, আমরা বাপদাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না? আপনি বলে দিন, আমার পালনকর্তা সুবিচারের নির্দেশ দিয়েছেন এবং তোমরা প্রত্যেক সিজদার সময় স্বীয় মুখমণ্ডল সোজা রাখো এবং তাকে ফাঁকি আনুগত্যশীল হয়ে ডাকো। তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করেছেন পুনর্বারও সৃজিত হবে। একদলকে পথ প্রদর্শন করেছেন এবং একদলের জন্য পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এবং ধারণা করে যে তারা সত্তাতে রয়েছে। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। আপনি বলুন, আল্লাহ দেয়া সাজসজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যবস্তুসমূহকে কে হারাম করেছে? আপনি বলুন, এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্য এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদের জন্য। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বুঝে। আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবল অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গুনাহ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে
যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্তে পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে পয়গম্বর আগমন করে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তার প্রতি অহংকার করবে তারাই দোযখী এবং তথা চিরকাল থাকবে। অতঃপর ওই ব্যক্তির চাইতে অধিক জালিম কে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার নির্দেশাবলীকে মিথ্যা বলে? তারা তাদের আমলনামা লিখিত অংশ পেয়ে যাবে, এমনকি যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা প্রাণ নেওয়ার জন্য পৌঁছে তখন তারা বলে, তারা কোথায় গেল যাদেরকে তোমার আল্লাহ ব্যতীত আহ্বান করতে? তারা উত্তর দেবে, আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই কাফির ছিল। আল্লাহ বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে তাদের সাথে তোমরাও দোযখে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে তখন তারা অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে, এমনকি যখন তাকে সবাই পতিত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের পালনকর্তা, এরাই আমাদেরকে বিপদগামী করেছিল, অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন, প্রত্যেকেরই দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব শাস্তি আস্বাদন করো স্বীয় কর্মের কারণে। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনিভাবে পাপীদেরকে শাস্তি প্রদান করি। তাদের জন্য নরকাগ্নির শয্যা রয়েছে এবং উপর থেকে চাদর। আমি এমনিভাবে জালিমদেরকে শাস্তি প্রদান করি। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা দিই না, তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতে চিরকাল থাকবে। তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নিচ্ছরণী প্রবাহিত হবে। তারা বলবে, আল্লাহর শুকর যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের পালনকর্তা রসুল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। জান্নাতীরা দোযখীদের ডেকে বলবে, আমাদের সাথে আমাদের পালনকর্তা যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি, তোমরাও কি তোমাদের পালনকর্তার ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর অভিসম্পাত জালিমদের উপর। যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে, তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। যখন তাদের দৃষ্টি দোযখীদের উপর পড়বে তখন বলবে, হে আমাদের পালনকর্তা,
আমাদেরকে এ জালিমদের সাথে করো না। আরাফ বাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিতও হবে না। দোজখীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো অথবা আল্লাহ তোমাদের যে রুজি দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফিরদের জন্য নিষিদ্ধ করেছেন। তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদের ধোকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদের ভুলে যাব যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। আমি তাদের কাছে গ্রন্থ পৌঁছিয়েছি যা আমি স্বীয় জ্ঞান দ্বারা বিস্তারিত বর্ণনা করেছি, যা পথপ্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত। তারা কি এখন এ অপেক্ষায় আছে যে এর বিষয়বস্তু প্রকাশিত হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন পূর্বে যারা একে ভুলে গিয়েছিল তারা বলবে, বাস্তবিকই আমাদের পালনকর্তার পয়গম্বরগণ সত্যসহ আগমন করেছিলেন। অতএব আমাদের জন্য কোন সুপারিশকারী আছে কি যে সুপারিশ করবে, অথবা আমাদের কোনো প্রেরণ করা হলে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম? নিশ্চয় তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, তারা মন গড়া যা বলত তা উধাও হয়ে যাবে। নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ, তিনি মধুমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে দৌড়ে রাতের পেছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও নক্ষত্র স্বীয় আদেশের অনুগামী। শুনে দেখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তোমরা স্বীয় পালনকর্তাকে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার পর তাকে অনর্থ সৃষ্টি করো না, তাকে আহ্বান করো ভয় ও আশা সহকারে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। তিনি বৃষ্টির আগে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন, এমনকি যখন পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে তখন আমি এগুলোকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই। অতপর মেঘ থেকে বৃষ্টিধারা বর্ষণ করি, অতপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনি ভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা করো। যে ভূখণ্ড উৎকৃষ্ট তার ফসল তার পালনকর্তার নির্দেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। এমনিভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য। নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছিলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, বরং আমি বিশ্ব পালনকর্তার রসুল।
তোমাদের পালনকর্তার পয়গাম পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দিই। আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যেগুলো তোমরা জানো না। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে, যেন তোমরা সংযত হও এবং যেন তোমরা অনুগৃহীত হও। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং নৌকাস্থিত লোকদেরকে উদ্ধার করলাম এবং যারা মিথ্যারোপ করত তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয় ওরা ছিল এক অন্ধ জনগোষ্ঠী। আদ সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত পয়গম্বর। তোমাদেরকে পালনকর্তার পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কওম নূহের পর প্রাধান্য দান করেছেন এবং তোমাদের দৈহিক সৌষ্ঠব বাড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয়। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দিই? অতএব নিয়ে এসো আমাদের কাছে যা দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। সে বলল, অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। আমার সাথে ওইসব নাম সম্পর্কে কেন তর্ক করছো যেগুলো তোমরা ও তোমাদের বাপদাদারা রেখেছ? আল্লাহ এসবের কোনো সনদ অবতীর্ণ করেননি, অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদের স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম। বস্তুত তারা মান্যকারী ছিল না। থামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি এসে স্পর্শ করবে। তোমরা স্মরণ করো যখন তোমাদের আদ জাতির পরে সর্দার করেছেন, তোমাদের পৃথিবীতে ঠিকানা দিয়েছেন, তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত কাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করো। অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দারেরা ইমানদার দরিদ্রদের জিজ্ঞেস করল, তোমরা কি বিশ্বাস করো যে সালেকে তার পালনকর্তা প্রেরণ করেছেন? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাসী। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা তা অস্বীকার করি। অতঃপর তারা সে উষ্ট্রিকে হত্যা করল এবং স্বীয় পালনকর্তার আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো,
যদ্দ্বারা আমাদেরকে ভয় দেখাতে যদি তুমি রসুল হয়ে থাকো। অতপর এসে আপতিত হল তাদের উপর ভূমিকম্প, ফলে সকাল বেলায় নিজ নিজ গৃহে তারা লাশ হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা মঙ্গলাকাঙ্ক্ষীদের ভালোবাসো না। এবং আমি লুতকে প্রেরণ করেছি, যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদেরকে ছেড়ে, এতে করে তোমরা সীমা অতিক্রম করছো। তাঁর সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে জনপদ থেকে, এরা খুব পুত পবিত্র থাকতে চায়। অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী, সে তাদের মধ্যে রয়ে গেল যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বর্ষণ করলাম, অতঃপর দেখো অপরাধীদের পরিণতি কেমন হয়েছে। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শোয়াইবকে প্রেরণ করেছি, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণ এসে গেছে, অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না, এবং ভূপৃষ্ঠে সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না, এই হল তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে আল্লাহর প্রতি বিশ্বাসীদের হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা আমার হাতে প্রেরিত হয়েছে এবং একদল বিশ্বাস স্থাপন না করে, তবে সবর করো যে পর্যন্ত আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা না করে দেন, তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল, হে শোয়াইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শোয়াইব বলল, আমরা অপছন্দ করলেও কি? আমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, অথচ তিনি আমাদের এ থেকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ নয় এ ধর্মে প্রত্যাবর্তন করা, কিন্তু আমাদের প্রতিপালক আল্লাহ যদি চান। আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতি আমরা ভরসা করেছি, হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন, যথার্থ ফয়সালা, আপনি শ্রেষ্ঠতম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কাফির সর্দাররা বলল, যদি তোমরা শোয়াইবের অনুসরণ করো তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে। অনন্তর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প, ফলে তারা সকাল বেলায় গৃহ মধ্যে উপুর হয়ে পড়ে রইল। শোয়াইবের প্রতি মিথ্যারোপকারীরা যেন কোনোদিন সেখানে বসবাসী করেনি। যারা শোয়াইবের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হল। অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল,
হে আমার সম্প্রদায়, আমি তোমাদের পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি। এখন আমি কাফিরদের জন্য কেন দুঃখ করব? আর আমি কোন জনপদে কোন নবী পাঠাইনি, তবে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদের কষ্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা শিথিল হয়ে পড়ে। অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছি, এমনকি তারা অনেক বেড়ে গিয়েছে এবং বলতে শুরু করেছে, আমাদের বাপ দাদাদের উপরও এমন আনন্দ বেদনা এসেছে। অতঃপর আমি তাদের পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়নি। আর যদি সে জনপদের অধিবাসীরা ইমান আনত এবং পরহেজগারী অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদের পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। এখনো কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিত যে আমার আজাব তাদের উপর রাতের বেলা এসে পড়বে, অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন? আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে তাদের উপর আমার আজাব দিনের বেলাতে এসে পড়বে, অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত? তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে? বস্তুত আল্লাহর পাকড়াও থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে আসে। তাদের নিকট কি একথা প্রকাশিত হয়নি, যারা উত্তরাধিকার লাভ করেছে, সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হবার পর যদি আমি ইচ্ছা করতাম, তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম। বস্তুত আমি মোহর এঁটে দিয়েছি তাদের অন্তরসমূহের উপর, কাজেই এরা শুনতে পায় না। এগুলো হল সেসব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করেছি, আর নিশ্চিতই ওদের কাছে পৌঁছেছিলেন রসুল নিদর্শন সহকারে। অতঃপর কশিন কালেও এরা ইমান আনবার ছিল না তারপরে, যা তারা ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর এঁটে দেন। আর তাদের অধিকাংশ লোককেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি, বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী। অতঃপর আমি তাদের পরে মুসাকে পাঠিয়েছি নিদর্শনা বলি দিয়ে ফিরাউন ও তার সভাসদদের নিকট। বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করেছে, সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারীদের। আর মুসা বললেন, হে ফিরাউন, আমি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রসুল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি বনী ইসরায়েলদের আমার সাথে পাঠিয়ে দাও। সে বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজন্ত এক অজগরে রূপান্তরিত হয়ে গেল। আর বের করলেন নিজের হাত এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগল। ফিরাউনের সঙ্গপাঙ্গরা বলতে লাগল, নিশ্চয় লোকটি বিজ্ঞ জাদুকর, সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, এ ব্যাপারে তোমাদের কি মত? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য,
যাতে তারা পরকাষ্ঠা সম্পন্ন বিজ্ঞ জাদুকরদের এনে সমবেত করে। বস্তুত জাদুকররা এসে ফিরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্য কি কোনো পারিশ্রমিক নির্ধারিত আছে যদি আমরা জয়লাভ করি? সে বলল, হ্যাঁ, এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরা নিক্ষেপ করছি। তিনি বললেন, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলোকে ধাঁধিয়ে দিল, ভীত সন্ত্রস্ত করে তুলল এবং মহা জাদু প্রদর্শন করল। তারপর আমি ওহিযোগে মুসাকে বললাম, এবার নিক্ষেপ করো তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদায়কে গিলতে লাগল যা তারা বানিয়েছিল জাদু বলে। সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল। সুতরাং তারা সেখানে পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল এবং জাদুকররা সিজদায় পড়ে গেল। বলল, আমরা ঈমান আনছি মহাবিশ্বের পরওয়ারদিগারের প্রতি, যিনি মুসা ও হারুনের পরওয়ারদিগার। তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ইমান নিয়ে আসলে? এটা যে প্রতারণা যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে যাতে করে এ শহরের অধিবাসীদের শহর থেকে বের করে দিতে পারো, সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে। অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে, তারপর তোমাদের সবাইকে শূলিতে চড়িয়ে মারব। তারা বলল, আমাদের তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদিগারের নিকট যেতেই হবে। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদিগারের নিদর্শন সমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসাবে মৃত্যু দান করো। ফিরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, তুমি কি এমনি ছেড়ে দেবে মুসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং তোমাকে ও তোমার দেবদেবীকে বাতিল করে দেবার জন্য? সে বলল, আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তানদের আর জীবিত রাখব মেয়েদের। বস্তুত আমরা তাদের উপর প্রবল। মুসা বললেন তাঁর করণকে, সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর, তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকিদের জন্য নির্ধারিত রয়েছে। তারা বলল, আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের পরওয়ারদিগার শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশের প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে যাতে তারা উপদেশ গ্রহণ করে। অতঃপর যখন শুভদিন ফিরে আসে তখন তারা বলতে আরম্ভ করে যে এটাই আমাদের জন্য উপযোগী, আর যদি অকল্যাণ এসে উপস্থিত হয় তবে তাতে মুসার এবং তার সঙ্গীদের অলক্ষণ বলে অভিহিত করে। শুনে রাখো, তাদের অলক্ষণ যে আল্লাহর ইলমে আছে অথচ এরা জানে না। তারা আরো বলতে লাগল, আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শন নিয়ে আসো না কেন,
আমরা কিন্তু তোমার উপর ঈমান আনছি না। সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকল, বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ। আর তাদের উপর যখন কোন আজাব পড়ে তখন বলে, হে মুসা, আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট সে বিষয়ে দোয়া করো যা তিনি তোমাদের সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আজাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনী ইসরায়েলদের যেতে দেব। অতঃপর যখন আমি তাদের উপর থেকে আজাব তুলে নিতাম নির্ধারিত একটি সময় পর্যন্ত যেখান পর্যন্ত তাদেরকে পৌঁছানোর উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম, বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শন সমূহকে এবং তৎপ্রতি অনীহা প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এ ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ বনী ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছি সেসব কিছু যা তৈরি করেছিল ফিরাউন ও তার সম্প্রদায় এবং ধ্বংস করেছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছিল। বস্তুত আমি সাগর পার করে দিয়েছি বনী ইসরায়েলদের। তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছাল যারা স্বহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল। বলতে লাগল, হে মুসা, আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মতো একটি মূর্তি নির্মাণ করে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে। এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা যে ভুল। তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোন উপাস্য অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর সে সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের ফিরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি, তারা তোমাদের দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র সন্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত। এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদিগারের বিরাট পরীক্ষা রয়েছে। আর আমি মুসাকে প্রতিশ্রুতি দিয়েছি ত্রিশ রাত্রির এবং সেগুলোকে পূর্ণ করেছি আরো দশ দ্বারা। বস্তুত এভাবে চল্লিশ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। আর মুসা তার ভাই হারুনকে বললেন, আমার সম্প্রদায় তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। তারপর মুসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তাঁর পরওয়ারদিগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কশিন কালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো, সেটি যদি স্বস্থানে দাঁড়িয়ে থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। তারপর যখন তাঁর পরওয়ারদিগার পাহাড়ের ওপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো বললেন, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। পরওয়ারদিগার বললেন, হে মুসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি, সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম
গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। আর আমি তোমাকে পথে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়ে, অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাদের দেখাব কাফিরদের বাসস্থান। আমি আমার নিদর্শন সমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও তা বিশ্বাস করবে না, আর যদি হিদায়তের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না, অথচ গোমরাহির পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রয়ে গেছে। বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়াতসমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে, তেমন সে বদলাই পাবে যেমন আমল করত। আর বানিয়ে নিল মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদের দ্বারা একটি বাছুর যা থেকে বেরোচ্ছিল হাম্বা হাম্বা শব্দ। তারা কি একথা লক্ষ্য করল না যে সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোনো পথ বাতলে দিচ্ছে না? তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল, বস্তুত তারা ছিল জালিম। অতঃপর যখন তারা অনুতপ্ত হল এবং বুঝতে পারল যে আমরা নিশ্চিতই গোমরাহ হয়ে পড়েছি, তখন বলতে লাগল, আমাদের প্রতি যদি আমাদের পরওয়ারদিগার করুণা না করেন তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। তারপর যখন মুসা আলাইহিসসালাম নিজ সম্প্রদায় ফিরে এলেন রাগান্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্ব না করেছ? তোমরা নিজ পরওয়ারদিগারের হুকুম থেকে কি তাড়াহুড়া করে ফেললে এবং সে তক্তিগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন। ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে যে মেরে ফেলার উপক্রম করেছিল, সুতরাং আমার ওপর আর শত্রুদের হাসিও না আর আমাকে জালিমদের সারিতে গণ্য করো না। মুসা বললেন, হে আমার পরওয়ারদিগার, ক্ষমা করো আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করো, তুমি যে সর্বাধিক করুণাময়। অবশ্য যারা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়েছে তাদের উপর তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে পার্থিব জীবনই গজব ও লাঞ্ছনা এসে পড়বে। এভাবে আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। আর যারা মন্দ কাজ করে তারপর তওবা করে নেয় এবং ইমান নিয়ে আসে, তবে নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার তওবার পর অবশ্য ক্ষমাকারী করুণাময়। তারপর যখন মুসার রাগ পড়ে গেল তখন তিনি তখতিগুলো তুলে নিলেন, আর যা কিছু তাতে লেখা ছিল তা ছিল সেই সমস্ত লোকদের জন্য হিদায়ত ও রহমত যারা নিজেদের পরওয়ারদিগারকে ভয় করে। আর মুসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে 70 জন লোক আমার প্রতিশ্রুত সময়ের জন্য। তারপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল তখন বললেন, হে আমার পরওয়ারদিগার, তুমি যদি ইচ্ছা করতে তবে তাদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাকেও। আমাদেরকে কি সে কর্মের কারণে ধ্বংস করছো যা আমার সম্প্রদায় নির্বোধ লোকেরা করেছে? এ সবই তোমার পরীক্ষা। তুমি যাকে ইচ্ছা এতে পথভ্রষ্ট করবে এবং যাকে ইচ্ছা সরল পথে রাখবে। তুমিই তো আমাদের রক্ষক, সুতরাং আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুণা করো, তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী। আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও, আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বললেন, আমার আজাব তারই উপর চাপিয়ে দিই যার উপর ইচ্ছা করি,
বস্তুত আমার রহমত সবকিছুর উপরে পরিব্যাপ্ত, সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, যাকাত দান করে এবং যারা আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে। সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রসুলের, যিনি নিরক্ষর নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়। তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তাঁর উপর ইমান এনেছে, তাঁর সাহায্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে। বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসুল, সমগ্র আসমান ও জমিনে তাঁর রাজত্ব, একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন, সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের উপর, তাঁর অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। বস্তুত মুসার সম্প্রদায় একটি দল রয়েছে যারা সত্য পথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে। আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের ১২ জন পিতামহের সন্তানদের বিরাট বিরাট দলে, এবং নির্দেশ দিয়েছি মুসাকে যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল যে স্বীয় যষ্ঠীর দ্বারা আঘাত করো এ পাথরের উপর, অতঃপর এর ভেতর থেকে ফুটে বের হল ১২টি প্রস্রবণ। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি, আর আমি ছায়া দান করলাম তাদের উপর মেঘের, এবং তাদের জন্য অবতীর্ণ করলাম মান্না ও সালোয়া, যে পরিচ্ছন্ন বস্তু জীবিকারূপে আমি তোমাদের দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং ক্ষতি করেছে নিজেদেরই। আর যখন তাদের প্রতি নির্দেশ হল যে তোমরা এ নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা, এবং বলো আমাদের ক্ষমা করুন, আর দরজা দিয়ে প্রবেশ করো প্রণত অবস্থায়, তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ, অবশ্য আমি সৎকর্মীদের অতিরিক্ত দান করব। অনন্তর জালিমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল, সুতরাং আমি তাদের উপর আজাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল নদী তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশ ব্যাপারে সীমা অতিক্রম করতে লাগল, যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর, আর যেদিন শনিবার হতো না আসত না, এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি, কারণ তারা ছিল নাফরমান। আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল, কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আজাব দিতে চান, কঠিন আজাব, সে বলল, তোমাদের পালনকর্তার সামনে দোষ ফোরাবার জন্য এবং এজন্য যেন তারা ভীত হয়। অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত, আর পাকড়াও করলাম গুনাহগারদের নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের নাফরমানির দরুন। তারপর যখন তারা এগিয়ে যেতে লাগল সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে
তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু। আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে, তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু অন্য রকম। তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দির মাধ্যমে যাতে তারা ফিরে আসে। তারপর তাদের পেছনে এসেছে কিছু অপরার্থ যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের। তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করেছে এবং বলছে আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত এমনি ধরনের উপকরণ যদি আবারও তাদের সামনে উপস্থিত হয় তবে তাও তুলে নেবে। তাদের কাছ থেকে কিতাবে কি অঙ্গীকার নেওয়া হয়নি যে আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা সেসবই পাঠ করেছে যা তাদের লেখা রয়েছে। বস্তুত আখিরাতের আলোয় মুত্তাকিদের জন্য উত্তম। তোমরা কি তা বুঝো না? আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব। আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগল যে সেটি তাদের উপর পড়বে, তখন আমি বললাম ধরো যা আমি তোমাদের দিয়েছি দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপদাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদের ধ্বংস করবেন যা পথভ্রষ্টরা করেছে? বস্তুত এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে, কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল, সুতরাং তার অবস্থা হল কুকুরের মতো, যদি তাকে তাড়া করো তবুও হাঁপাবে আর যদি ছেড়ে যাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী যাতে তারা চিন্তা করে। তাদের উদাহরণ অতি নিকৃষ্ট যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করছে। যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথ প্রাপ্ত হবে আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষ, তাদের অন্তর রয়েছে তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর, তারাই হল গাফিল শৈথিল্যপরায়ণ। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো
আর তাদেরকে বর্জন করো যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না। বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, নিঃসন্দেহে আমার কৌশল অতি পাকা। তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই? তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে। তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বস্তু সামগ্রী থেকে, এবং এ ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুত এরপর কিসের উপর ইমান আনবে? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামিতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখেন। আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে, তিনি তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন, বলে দিন এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ইমানদারদের জন্য। তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তা থেকে তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল, অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল, তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ে আল্লাহকে ডাকল যিনি তাদের পালনকর্তা, যে তুমি যদি আমাদেরকে সুস্থ ও ভালো দান করো তবে আমরা তোমার শুক্রিয়া আদায় করব। অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভালো দান করা হল তখন দানকৃত বিষয় তার অংশীদার তৈরি করতে লাগল। বস্তুত আল্লাহ তাদের শরীর সাব্যস্ত করা থেকে বহু ঊর্ধ্বে। তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে? আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজে সাহায্য করতে পারে। আর তোমরা যদি তাদেরকে আহ্বান করো সুপথের দিকে তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না। তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা দুই তোমাদের জন্য সমান। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা, অতএব তোমরা যখন তাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাদের কি পা আছে যদ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যদ্বারা তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যদ্বারা তারা দেখতে পায়, কিংবা তাদের কি কান আছে যদ্বারা তারা শুনতে পায়? বলে দাও, তোমরা ডাকো তোমাদের অংশীদারদের, অতঃপর আমার অমঙ্গল করো
এবং আমাকে অবকাশ দিও না। আমার সহায়তা হলেন আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন, বস্তুত তিনি সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের। আর তোমরা তাঁকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদের আত্মরক্ষা করতে পারবে। আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা তা কিছুই শুনবে না। আর তুমি তো তাদেরকে দেখছই, তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না। আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে সরে থাকো। আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। পক্ষান্তরে যারা শয়তানের ভাই তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, অতঃপর তাতে কোনো কমতি করে না। আর যখন আপনি তাদের নিকট কোন নিদর্শন নিয়ে না যান তখন তারা বলে আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না, তখন আপনি বলে দিন আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরওয়ারদিগারের কাছে থেকে। এটা ভাববার বিষয় তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং হেদায়েত ও রহমত সেই সব লোকের জন্য যারা ঈমান এনেছে। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয়। আর স্মরণ করতে থাকো স্বীয় প্রতিপালককে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, সকালে ও সন্ধ্যায়, আর বেখবর থেকো না। নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদিগারের সান্নিধ্যে রয়েছেন তারা তাঁর বন্দেগীর ব্যাপারে অহংকার করেন না এবং স্মরণ করেন তাঁর পবিত্র সত্তাকে আর তাঁকেই সিজদা করেন।